ইসলামপুর শহরের লোহারপট্টি এলাকায় এক মন্দির দুঃসাহস এক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। গোটা চুরির ঘটনা সিসিটিভি ক্যামেরা বন্দী। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালেই মন্দিরের পুরোহিত পুজো করতে আসলে মন্দিরের ভিতর থেকে দরজা লোক হয়ে গিয়েছিল। এরপরই স্থানীয়রা সেই দরজা খুলে দেয়। এরপরই তারা দেখতে পান যে মন্দিরের দরজা ভেঙে সোনা ও রূপার অলঙ্কার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা, যা সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়েছে। এবং খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানা সি হীরক বিশ্বাস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা না সকালে যখন উঠলাম ঘুম থেকে, তখন আমাদের ঘরের দরজাটা খুললাম। যখন ঘরের দরজাটা খুলতে গেলাম, তখন দেখলাম বাইরে থেকে লোক আছে, কেউ বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম না হঠাৎ করে আমাদের সাথে কি হয়ে গেছে। তারপরে আমরা আমাদের ছাদে উঠলাম। ছাদে উঠে বন্ধুদেরকে একটু আওয়াজ দিলাম, তো বন্ধুদেরকে ওই মন্দিরের আমাদের যে মেন গেটের চাবি আছে ওই চাবিটা ছুড়ে দিলাম যে দরজাটা খুল, আমরা ভিতরে লোক হয়ে গেছি। ও আসলো, একদিক দিয়ে খুলতে পারলো না। তারপরে ওই আমাদের পাশের ছাদ থেকে উঠে ও নেমে তারপরে আমাদের দরজাটা খুললো। খুলে আসে আমরা ওখানে দেখি, তাহলে দেখলাম যে মন্দিরে আমাদের একটা মানে ভগবান রাম আর সীতার সাইডের যে দরজাটা আছে ওই দরজাটা ভাঙা আছে, আর ওখানে মূর্তিতে কেউ হাত দিয়েছে। মানে যেটা আমরা মানে এখন বুঝতে পারছি যে ভগবানের মুকুট পাওয়া যাচ্ছে না, মানে রাম সীতা দুইজনের আর গলায় হার ছিল ওটা পাওয়া যাচ্ছে না, আর মাতা সীতার নাকের একটা নথ ছিল ওটা পাওয়া যাচ্ছে। আনুমানিক কত টাকার হবে? টাকাটা বলতে পারবো না, কিন্তু এটা মন্দিরটা অনেক পুরনো, তো 50-60 বছর পুরনো। আর এই মুকুটটাও কিন্তু আজকের মুকুট না, এটাও 30-40 বছর আগের মুকুট। তাহলে এইগুলোর মানে কি আইডিয়াটা বলতে পারবো না, কিন্তু মুকুটটা কি রূপার ছিল? মুকুটটা মানে কি এমনিতে পালিশ ছিল, আর আমরা সবসময় ওটা মানে কি পালিশের ওটাই দেখলাম। তাহলে মনে হচ্ছে ওটা মানে কি রূপার পালিশই হবে, কেন নাকি আমার এই জীবনে মানে আমরা ওই মুকুটটাই দেখে আসছি, মানে মুকুটটা চেঞ্জ হয়নি আমার আগেরও কিন্তু ওই মুকুটটা। আর এইদিকে যেগুলো আমরা পাখিগুলো দেখতেছি মানে বজরংবলীর সাইডে, তাহলে বজরংবলীর সাইডে মানে কি অলমোস্ট আমাদের মনে হচ্ছে যে কেউ হাত দেয়নি, ঠিকঠাক পড়ে আছে, মানে কি এইগুলো আছে। তারপরে যে 2-3টা মন্দির আর আমাদের আছে, দুর্গাজী, শঙ্কর ভগবান, রামদেবজি, এগুলো আমাদের ঠিকঠাকই মনে হচ্ছে। সব লোকগুলো কিন্তু ঠিক আছে, শুধু এই একটাই লোক ভাঙা আছে। ওই লোকটা নিচে পড়েছিল আর ভিতরে একটা গামছা পড়েছিল সাদা রঙের। আর আমাদের বাড়ির ওখানে একটা ছোট চাকু পাওয়া গেছে, ওই যে সাদা চাইনিজ চাকুগুলো পাওয়া যায় না ছোট, ওই চাকু। সিসিটিভি ফুটেজে কি দেখলেন? সিসিটিভি ফুটেজ এখন আমরা এখন চেক করিনি, কেন নাকি যারা টেকনিক্যাল আছেন ওনারা আসে একটু মানে কি ওটাকে মানে কি যেটা ব্যাকওয়ার্ড করে দেখবে, তাহলে আমরা বুঝতে পারবো। কিন্তু আমাদের মানে টিভি থেকে দেখা যাচ্ছে যে আমাদের সিসিটিভি ওয়ার্কিং কন্ডিশনে আছে, এই পর্যন্ত মানে আমাদের সিসিটিভিগুলো চলছে। কোন দিক দিয়ে ঢুকেছিল বলে মনে হয়? এটা মনে হচ্ছে মানে কি ওই আমাদের পাশে যেটা প্যারালাল ছাদগুলো আছে না আমাদের বাড়ির পাশে, ওই ছাদ থেকে ঢুকে হয়তো আমাদের টিনাতে আসতে পারে, ওই দিক দিয়ে নিচে নামতে পারে। কিন্তু মেন গেট গুলো সব বন্ধ আছে, ওনার একটা রাস্তা ওটাই আছে যে ওই মানে কি প্যারালাল ছাদ থেকেই আসে, পিছন থেকে ঢুকছে। আমরা তো সকালে যখন দেখলাম যে আমাদের দরজাটা খুলছে না, তাহলে আমরা ভাবলাম যে নিশ্চয়ই কিছু হয়েছে, সেটাকে আমরা তো যে বের হবো এই জন্য দরজাটা খুলবো। তাহলে ভিতর থেকে সব খুললাম, তো ভিতর থেকে তো খুলেই দিলাম, কিন্তু বাইরে থেকে মনে হয়েছে কেউ আমাকে লক্ষ্য করে। তখন আমরা আমাদের বন্ধু বান্ধবদেরকে ডাকলাম আশেপাশে লোককে। মানে যেটা মানে এখন দেখতে পারছি মানে ওখানে মনে হয় কিছু ক্ষতি হয়নি, কেন কি এখানে মনে হয় কেউ হাত দেয়নি, সব ঠিকঠাকই আছে। যেরকম আমরা রাত্রিবেলায় ছেড়েছিলাম সেরকমই আছে। কি নাম আপনার? আমার নাম হলো রামরাজ শর্মা। আপনি মন্দিরে? আমি এই মন্দিরে পূজা করি, আমার বাবাই এখানে পুরোহিত ছিলেন, তো তাহলে এখন উনি আর নাই এই দেশে, এই জন্য এখন আমি পূজা করি। কোন পাড়া এটা? এটা হলো লোহারপট্টি, লোহারপট্টি 7 নম্বর ওয়ার্ড আছে। আমাদের চেয়ারম্যান সাহেব এখানকার ওয়ার্ড কমিশনার আছে। আমরা খবর পেয়েছি যেখানে চুরি হয়েছে, তো পুরোহিত মহাশয় উনি ওনার গেটটাও লক করে দিয়েছিল যে এসেছিল, সবাই এসে দেখলাম এখন পুলিশও এসেছে যে রামজির ওখানে মুকুটে আর চেন ছিল সোনা ওরা সব নিয়ে গেছে। চোর কি পিছন থেকে ঢুকছে? পিছন থেকে ঢুকছে, পিছন থেকে সিঁড়ি আছে মনে হয়, ছাদ দিয়ে উপর থেকে সিঁড়ির মধ্যে দিয়ে এসে মন্দিরের ভিতরে প্রবেশ করে। চোর কি একজন দেখা যাচ্ছে? একজন ইয়ং টাইপের কোন ছেলে আছে, জিন্স পরে আছে, এখন সেরকম বোঝা যাচ্ছে না, উনি মাস্ক লাগিয়ে রাখছে, মাথায় টুপি আছে, গিলের সেরকম বোঝা যাচ্ছে না। কত টাকার তার আনুমানিক চুরি হয়েছে সেটা তখন বলা যাবে না, মাথায় মুকুট ছিল দুটো আর দুটো চেন ছিল সোনা, অনেক পুরাতন 50 বছর পুরনো আছে। আর এটা আনুমানিক 4টার কাছাকাছি হয়েছে ঘটনাটা ঘটেছে, তো তদন্ত করছে পুলিশ, দেখছে কি হয়েছে। আর এখানে নাইট গার্ডও থাকে রাতে, এই রাস্তায় নাইট গার্ডও আছে আপনার পুরী, এখানে চৌধুরী যে চকটা আছে চৌধুরীর দোকানের সামনে, ওখানে দুটো কনস্টেবলও থাকে রাতে। তারপরে এটা হয়েছে, তো এখন দেখি কি করে পুলিশ তদন্ত করছে।
আমার নাম সানি সিঙ্গাল, আমি কামপুরেরই, এটা লোহারপুর এরিয়া, আমি মারওয়ারি ওয়ান্সের ভাইস প্রেসিডেন্ট। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো। আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে।